শরীরের ভেতরে একটা প্রাণ বেড়ে উঠছে কিছুদিন পরে তাকে নিজেই দুহাত দিয়ে স্পর্শ করবেন বুকে জড়িয়ে ধরবেন তার চোখ কান না খেয়ে হাত বোলাবেন এই আবেগ থেকে গর্ভাবস্থায় শরীরে যত জটিলতা সব ভুলে যায় মেয়েরা তাই বন্ধুরা গর্ভাবস্থায় নারী দেহের শরীরের বিভিন্ন পরিবর্তন আসে সেই পরিবর্তনগুলো সম্পর্কে আজকে আমি মেডিকেল মেড এই চ্যানেলে আলোচনা করব। ভিডিওটি আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগেছে অবশ্যই শেয়ার করবেন এরা গর্ভবতী হলে যেটা প্রথমেই অনুভব করেন সেটা হলো সকালের দিকে বমি ভাব এজন্য তারা কিছু খেতে পারে না আর যেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে শরীরের ভারী হয়ে যায় প্রতি মাসে দু কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি হয় পুরো গর্ভকালীন সময়ে পনেরো কেজি ওজন বৃদ্ধি পায় গর্ভ অবস্থায় নারীর শরীরের হাড়ের সংযোগস্থল ঢিলে হয়ে যায় হাড়ের সংযোগস্থলে ব্যথা হয় পেট ভারী বা শরীরের সামনের অংশ বেড়ে যাওয়ার কারণে পিঠের হাড়ে চাপ তৈরি হয় তাই পিঠে ব্যথা হয় গর্ভবতী নারীদের অনেক সময় রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় যাকে বলে গর্ভকালীন ডায়াবেটিস বেশিরভাগ সময় সন্তান প্রসবের পর এটি চলে যায় দাঁতের মাড়ি ফুলে যাওয়া ব্রাশ করার সময় রক্ত বের হওয়া মাড়িতে ব্যথা অনুভব হতে পারে জরায়ুর আকার বড় হয়ে যাওয়ার কারণে মূত্রথলিতে চাপ পড়ে তাই বারবার প্রসাব পায় জরায়ু আকার বৃদ্ধি পাওয়ার জন্য ফুসফুস পর্যাপ্ত প্রসারিত হতে পারে না তাই অনেকের শ্বাসকষ্ট হতে দেখা যায় শরীরে মেয়েদের নানান পরিবর্তন আসে গর্ভাবস্থায় সেগুলি সক সবগুলোই হচ্ছে স্বাভাবিক তো স্বাভাবিক হলেও যদি এই সমস্ত সিমটমগুলি বেশি দেখা যায় অবশ্যই আপনারা ডক্টরের অ্যাডভাইস নেন গর্ভাবস্থায় রক্তশূন্যতা হওয়ার আশঙ্কা থাকে কারণ শরীরে আয়রনের চাহিদা বাড়ে এ সময় নারীর শরীরে তরল উৎপাদন বেড়ে যায় এতে পায়ে ফোলা ভাব থাকে অনেকে পা ফোলা থাকে জল জমে যায় বলে অনেকের উচ্চ রক্তচাপ হয় হরমোনের কারণে স্তনের আকার বড় হতে থাকে স্তনবিন্দের আশেপাশে কালো হয়ে যায় শিশুকে খাওয়ানোর জন্য স্তন প্রস্তুত হয় অনেকে স্তনে ব্যথা অনুভব করতে পারেন ল্যাক্ট্রোজেন হরমোন দুধ বুকে দুধ তৈরি করে যৌনতার আগ্রহ বেড়ে যেতে পারে অথবা একদম কমে যেতে পারে এগুলো সাধারণ গর্ভ অবস্থার প্রধান শারীরিক পরিবর্তন যা সকল নারীর ক্ষেত্রে ঘটে থাকে তবে যে পরিবর্তনগুলোর কথা বললাম সকলেই যে এগুলো দেখতে পাবেন তার কোনো মানে নেই তার কারণ আমাদের শরীর প্রত্যেকের আলাদা আলাদা তাই সিমটমগুলোও কিন্তু আলাদা আলাদা প্রসবের পর অক্সিটোসিন হরমোন জরায়ুকে সংকুচিত করে তবে অনেক কিছু তার আগেই জায়গায় ফিরে যায় না অনেকে ওজন মার্ক ডায়াবেটিসের সমস্যা এমনকি উচ্চ রক্তচাপের সমস্যা এগুলো প্রায় থেকেই যায় বেশ কিছু ক্ষেত্রে চলে যায় গর্ভ অবস্থায় সবথেকে বড় যেটা সকলের ক্ষেত্রেই একই রকম হতে দেখা যায় সেটা হচ্ছে মুড সুইংয়ের অবস্থা গর্ভবতী নারীর আবেগ বড় ধরনের পরিবর্তন হয় কিছু সময় নিজের নিয়ন্ত্রণে কোনো কিছু নেই কোনো দিন শরীর ভালো থাকে পরের দিন দেখা যাচ্ছে শরীর খারাপ লাগছে কোনো তুচ্ছ বিষয় নিয়ে অত্যন্ত কান্নাকাটি করা বা যেটা কিছুই নয় সেই বিষয়ে অত্যন্ত আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়া এই সম জিনিসগুলো দেখা যায় এই সময় উদ্বেগ বেড়ে যেতে পারে নয় মাসের গর্ভকালীন সময়ে কেমন যাবে একটি সুস্থ শিশুর জন্ম হবে কিনা সেই নিয়ে অজানা আশঙ্কায় অনিশ্চয়তা কাজ করে অনেকের মধ্যে প্রিয়জনের সহায়তা পাচ্ছেন কিনা জীবনের এই আমূল পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টাও অনেক সময় চাপের সৃষ্টি করে যা উদ্বেগ বাড়িয়ে দেয় সৃষ্টি করে হতাশা গর্ভাবস্থার প্রথম দিকে এই শারীরিক পরিবর্তনগুলি সকলেরই জানা উচিত কেমন লাগলো বন্ধুরা আজকের এই আলোচনাটা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট সেকশানে লিখুন আমি অবশ্যই উত্তর দেব। সুস্থ থাকুন ভালো থাকুন আপনার শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে নতুন কোনো আলোচনার সাথে